আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। প্রবাস কণ্ঠ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি মোহাম্মদ আবু হেনা রানা। দর্শক, বিমানবন্দরে যাত্রীদের দেওয়া হচ্ছে বুথুরে সেবা। আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ মিলিয়ে বছরে প্রায় 50 লাখ যাত্রীকে বছরের পর বছর বুথুরে সেবা দিয়ে আসছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ফ্রি ইন্টারনেট ও ফ্রি টেলিফোন সেবার নামে এ ধরনের বুথুরে আয়োজন করে রেখেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। বিশেষ করে প্রবাসীদের সুবিধার জন্য এ দুটি সেবা ফ্রি করা হয়েছে বলে প্রচার করা হয়। তবে প্রবাসীরা ওই দুই ফ্রি সেবা পান না বললেই চলে। বিমানবন্দরে আমরা ও উই এর মাধ্যমে ফ্রি ইন্টারনেট সেবার আয়োজন করে রেখেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। কিন্তু প্রবাসীরা যখন বিমানবন্দরে পা রাখেন তখন তারা আগেই ফ্রি ইন্টারনেট সেবা পাওয়ার চেষ্টা করেন। পরিবহন সেবা নিতে ও বিমানবন্দরে আসা আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ করতে তারা ওই সুবিধা পেতে চান, কিন্তু শত চেষ্টা করেও তাদের পক্ষে ওই সেবা নেওয়া সম্ভব হয় না। কারণ ফ্রি ইন্টারনেট সেবা পেতে গেলে প্রথমেই বাংলাদেশের একটি মোবাইল নাম্বার চাওয়া হয়, কারণ ওই নাম্বারে ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি পাঠাবে। কিন্তু যেসব প্রবাসী বছরের পর বছর বিদেশ থাকেন তাদের কাছে বাংলাদেশি কোনো সিম থাকে না, তাই ওই ফ্রি সেবাও নেওয়া সম্ভব হয় না। বিশ্বের অন্যান্য দেশে পাসপোর্ট নাম্বারের মাধ্যমে ফ্রি ইন্টারনেট সেবা দেওয়া হলেও বাংলাদেশে এখনও ওই ব্যবস্থা করা হয়নি। এটা গেল একটা। এরপর প্রবাসীদের সুবিধার জন্য বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড বা BTCL এর সহায়তায় 4টি টেলিফোন বুথ স্থাপন করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। যাত্রীদের অভিযোগ অনুযায়ী একটি টেলিফোন বুথ কাপড় দিয়ে ঢাকা রয়েছে, বাকি 3টির কোনোটাতে সংযোগ নেই, কোনোটাতে টেলিফোন সেটের বাটন নষ্ট। অথচ এসব সেবার জন্য লাখ লাখ টাকা খরচ করছে বিমানবন্দর কর্তৃপক্ষ বা সিভিল এভিয়েশন। অথচ দেশে ফিরে বিমানবন্দরে নেমেই ভোগান্তির মুখে পড়েন রেমিটেন্স যোদ্ধা হিসেবে খ্যাত প্রবাসীরা। এ কারণে যাত্রীরা ফ্রি ইন্টারনেট ও টেলিফোনকে বলেছেন বুথুরে সেবা। সূত্র মানবজমিন। খবরটি আমাদের সকল ভাইদেরকে শেয়ার করুন এবং সবাইকে এই গুরুত্বপূর্ণ তথ্যটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নিত্য নতুন সকল খবরাখবর ও ভিডিও পেতে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে। আল্লাহ হাফেজ।